বিয়ে করে বউ পালিয়ে যাচ্ছে নাকি মণ্ডপ থেকে, কি ব্যাপারটা? কি ওই শাড়িটা? আমি কি করে জানবে যে আমি আবার বিয়ে করেছি? ও নাইস। সকাল সকাল অনেকগুলো কাজ আমার হয়ে গেছে, ওয়ার্কআউট করা হয়ে গেছে, আমার ব্রেকফাস্ট করা হয়ে গেছে, আর এখন সবচেয়ে ইম্পর্টেন্ট, আজকে হচ্ছে রবিবার, সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে কফি, চা। আমি ইউজুয়ালি রোজ চা খাই, কিন্তু আজকে কফি খাই সানডে, কারণ কি উৎসব, স্পেশাল সানডে কফি বানায়। তো তার জন্য আমি ইউজ করছি কান্ট্রি ডিলাইটের কাউ মিল্কটা। এখন আমার কাছে অ্যাপটা আছে, তো অ্যাপটা থেকে আমি সব ডাউনলোড করে নিই, অর্ডার করে দিই, সাবস্ক্রিপশন বেসড মডেল, বাড়িতেই চলে আসে, সব ডেলিভার করে দেয়, আমাকে কোথাও যেতেও হয় না। আর সেই 10 দিন পুরনো বাসি মিল্ক যেসব অন্য কোম্পানির হয় সেগুলো আর খাওয়ার আমাদের দরকার নেই, একদম ফ্রেশ মিল্ক হয় একদম। ভালো জিনিস হচ্ছে যে ওদের যে ফার্মসগুলো আছে সেগুলো একদমই কাছে, যে কোনো যেখানে তোমরা থাকো, যেমন কলকাতায় আছো, কলকাতায় একদম কাছেই ওদের ফার্মগুলো লোকেটেড আছে, তো ফ্রেশ ফ্রম ফার্ম তোমরা মিল্ক পেয়ে যাচ্ছ, ভালো ফার্ম ফ্রেশ প্যাস্টারাইজ মিল্ক, কোনো আর্টিফিশিয়াল সোপ, ডিটারজেন্ট, ইউরিয়া, স্টার্চ কিছুই নেই। ওরা মিল্ক টেস্ট কিটও পাঠায় যেটা তোমরা টেস্ট করতেও পারো, ওরা ফার্স্ট এইড উইথ ল্যাব রিপোর্ট সব পাঠিয়ে দেয়। তোমরা ডেফিনেটলি এদের কাউ মিল্কটা ট্রাই করো, আর আমি বলছি তোমাদের ভালো লাগবে। যাই বানাও, স্মুদি বানাও, চা বানাও, কফি বানাও, রেগুলার যা বানাও। প্লাস আমরা আজকাল যা শুনি যে দুধের সব কোম্পানিগুলো দুধের মধ্যে কি না কি সব মেশায় ভেজাল জিনিস, এগুলো শুনলেও বেশ ভয়ই লাগে। অনেকদিন ধরে ইউজ করছি, সাবস্ক্রিপশন আমার বাড়িতে আছে, চলেই আসে, এখন কলকাতাতেও ওরা আছে, কাউস মিল্ক তোমরা ইজিলি পেয়ে যাবে। অ্যাপটা এক্ষুনি তোমরা ডাউনলোড করতে পারো, নিচে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, আর 100 টাকা ক্যাশব্যাকও তোমরা সব পেয়ে যাবে যারা অ্যাপটা ডাউনলোড করবে নিচের লিঙ্ক থেকে। দেরি করছে কেন, গো হ্যাড অ্যান্ড চেক ইট আউট। কফি টাইম, সানডে কফি। তো ইউজুয়ালি উৎসব তো রোজই কফি খায়, আমি চা খাই রোজ, কিন্তু সানডে ও কফি বানায়, সানডে আমরা কফি এনজয় করি, আর ভীষণই ভালো ফ্রথি দারুণ কফি বানায় ও। গুম করে বসে আছে কেন, কিছু বলো, কেমন হয়েছে কফিটা? তুমি বকে যাচ্ছ তো আমি কি বলবো? আচ্ছা আচ্ছা, বলো বলো বলো। হ্যাঁ না, কেমন হয়েছে কফিটা? ও কফিটা আমি বানাই, আমি তো রোজই খাই। ও তো রোজই খায়, আমরা তো এখন এই মিল্কটাই ইউজ করি, কান্ট্রি ডিলাইটের। আজকে প্ল্যানটা কি? আজকে প্ল্যান হচ্ছে, আমার সেরকম কোনো প্ল্যান নেই, আমরা আজকে যাব হচ্ছে, তোমরা যাবো আজকে আমরা সানডে? যাওয়াই যেতে পারে, এখন তো সকাল, সবে সকালে উঠলাম। ও এখন, তুমি এখন উঠেছো? ও একটু খুব তাড়াতাড়ি উঠে তো ঘুম থেকে, আমাকে তো সকালে উঠে যেতে হয়। অনেক ভোরবেলা উঠি আমি। কটার সময়? এই 9টা 9:30 হবে। এখন বাড়িতে লোকে ইয়ে করছে, আজকে সানডে, আজকে উঠতেই পারি 9টা 9:30 সময়। হ্যাঁ, এমনিতে তো আমি খুব তাড়াতাড়ি উঠি। কখন? 8:30 9:30। আমি তো ভাই সকালে আমার মর্নিং রুটিন সব কিছু করে নিয়েছি, বাট আমি এখন বেরোতে পারবো না উৎসব, কারণ কি আমার এখন একটা আরেকটা ব্র্যান্ডেড কন্টেন্ট শ্যুট করতে হবে, তার জন্য রেডি হতে হবে, ড্রেস করতে হবে, ওটা 3-4 ঘন্টার মিনিমাম কাজ, আর একটা ফেস্টিভ্যাল কন্টেন্ট। চলো তোমাদের একটু দেখিয়েও দিই ব্যাকগ্রাউন্ডটা কেমন হয়, কেমন নিজেকে সেট আপ করি, ইউটিউব কেমন করি, কত কাজ বলো আমার উৎসব। তোমার কাজ বাড়লে তো আমার কাজ বেড়ে যায়। কেন আজকে 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 সত্যি কথা, কারণ কি ও আমাকে হেল্প করে না ক্যামেরা সেট আপ এটা করতে। আজকে সানডে আমি একটু পাকড়াও করি, মানে ধরে রাখি যে 7 দিনই আমি কাজ করছি। ও 7 দিনই কাজ করে, 5 দিন অফিসের কাজ, 2 দিন আমার কাজ, না আমার অ্যাসিস্ট্যান্ট বলে কথা, এইটা তো করতেই হবে এসব। কফিটা খুব ভালো। হ্যাঁ, থ্যাংক ইউ। আমার কাজের, আমার কাজের মাসিও এসছে, ঘর পর পরিষ্কার হচ্ছে, তখন এসব একটু কাজ দিতে হবে। আর এখানে দেখতেই পাচ্ছ সেটিং টেটিং সব করা হচ্ছে, কারণ কি এখানে আমি এখন শুটিং হবে, শুটিংয়ের জন্য আমার সব সেটিং, ক্যামেরা, এখানে লাইটগুলো থাকে,
ওখানে মাঝখানে স্ট্যান্ড দিয়ে ক্যামেরা রাখবো। তো বেসিক্যালি এই পিছনের ব্যাকগ্রাউন্ডে শ্যুট হবে, এখানে একটু লাইট দেবো, ফুলগুলোকে আগে করে নেবো, ফেস্টিভ ব্যাকগ্রাউন্ডটা যাতে সুন্দর লাগে, ভালো লাগে। তার আগে আমাকে সব জায়গায় গিয়ে স্নান টান করতে হবে, আমি গিয়ে স্নান করবো। তো এখন সানডে, আজকে এরমভাবেই কাটবে। আর আমাকে ডেড লাইনও আছে, তাড়াতাড়ি দিতে হবে, সেই জন্য আজকে এখনই শ্যুট করতে হবে। তার আগে একটু স্নান টান করতে হবে, ওয়ার্কআউট করেছি সকাল থেকে, তো কাজকর্ম করছি, ফেস ওয়াশ স্কিন কেয়ার কিছুই করিনি, এখন সব করবো। বতানা ইয়ে শাড়ি বনারসি হ্যায় এন্ড ইটস আ ভেরি বিউটিফুল শাড়ি, বিউটিফুল কালার। আর কি করছো? দেখতেই তো পাচ্ছ কি করছি, আমার কন্টেন্ট শ্যুট হচ্ছে হিন্দি চ্যানেলের জন্য, ফেস্টিভ কন্টেন্ট। আর এটা একটা আমার করওয়া চৌথ দিওয়ালি রেড মেকআপ লুক, ফেস্টিভ লুক হচ্ছে এটা। দেখতেই পাচ্ছ লাইটস আছে, পিছনে ব্যাকগ্রাউন্ড আছে, সামনে ক্যামেরা আছে। এইটাই আজকে আমার মর্নিং টা, ক্যামেরাম্যান আছে আর ক্যামেরাম্যান আমাকে হেল্প করছে অনেকটাই। মর্নিংটা এরকমই চলছে, মর্নিং করতে এখন আফটারনুন হয়ে গেছে, এখন প্রায় দুটো তিনটে বাজে, এখন ভীষণ খিদে পাচ্ছে। আজকে আমার লাঞ্চে আমরা মাংস রান্না করেছি, আমি এখানে ভিডিও বানাচ্ছি, আমার পেটে খালি গুড়গুড় 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 করছে কখন আমি খাবো, কারণ কি এগুলো করতে করতে প্রচুর সময় লেগে যায়, 3-4 ঘন্টা এটা লাগেই সব কিছু জোগাড় করতে, সব মেকআপের প্রোডাক্ট দেখতেই পাচ্ছ সামনে, মেকআপগুলো তো আনতে, শাড়ি পরতে, আবার এগুলো পরার পর এই বসেই তো আমরা খাবো না, আমাকে আবার এগুলো সব ছাড়তেও হবে, মানে আমি আবার বিয়ে করেছি। ও নাইস নাইস নাইস, আমি পড়াচ্ছি এত সেজে সামনে উৎসাহে একটা পুরো বাড়ি যাওয়ার পরে এত কমফোর্টেবল ক্লোথসে আছে। বাট চলো, আমি আমার মেকআপ ডান, সব কিছু ডান হয়ে গেছে, মেকআপ অ্যাকচুয়ালি শুটিং হয়ে গেছে, এন্ডিং করছিলাম, এবার কিছু রিলস এর কন্টেন্ট, কিছু শর্টস এর কন্টেন্ট নিয়ে রাখবো। ইয়েস, লাইফ অফ আ কন্টেন্ট ক্রিয়েটর, ওসব আমাকে খুব হেল্প করে, খুব হেল্প করে, নাহলে এগুলো একা একা শ্যুট করা ভীষণ ডিফিকাল্ট হয়ে যায়, ক্যামেরাম্যান দরকার হয়। যখন ও থাকে না অফিস যায়, যখন আমি নিজে করি তখন তো মোবাইলে করি, কিন্তু যখন আমি DSLR শ্যুট করি, যেমন আজকে DSLR টাতে শ্যুট করছি, ওটা ফোকাস হয় না, অটো ফোকাস নেই, তো ওটা ফোকাস করার জন্য সবসময় উৎসবকে বলতে একটু এসে ফোকাস করে দাও, একটু এটা টিপে দাও, ওটা বন্ধ করে দাও, বেচারা অনেক করো, তো থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ। এবারে চলো ফটাফট এগুলো সব র‍্যাপ আপ করি, তারপরে পেট পুজো করি। তো আমার এখন দেখতেই পাচ্ছ মোটামুটি এগুলো একটু পরিষ্কার করা গোছানি হয়ে গেছে, এখন ব্রাশগুলোকে পরিষ্কার, মেকআপগুলো সরিয়ে রেখে দিয়েছি, ব্রাশগুলোকে ধুতে হবে, পরে ধোবো। আর শাড়িটা সেরে দিচ্ছি, দেখো রিয়েলিটি দেখো, শাড়ির নিচে আমার ছায়া শোকাচ্ছে, আমার ছায়াটা ইয়ে হয়নি, বুঝেছো তো কি বলে, ছায়াটা আমার ধুতে দিয়েছে, আমার শোকাইনি, বৃষ্টি হচ্ছিল শোকাইনি, তো নিচে কি পরবো, এই যে ঘরে পরার আমার হচ্ছে ব্ল্যাক কালারের যে টাইটস ছিল বা স্লুনটা ছিল, এইটার উপরে শাড়িটা চাপিয়েছিলাম, ঠিক আছে, এরকম করে জোড়া দাপটা লাগিয়েছি। আমাদের যদি কেউ মনে করে একটা বিউটি কন্টেন্ট ক্রিয়েটর বা কন্টেন্ট ক্রিয়েটর হওয়ার কাজটা সহজ, একেবারে সহজ না বস, এত এই ভিডিও করতে আমার শ্যুট করতে 3 ঘন্টা সাড়ে 3 ঘন্টা মিনিমাম লাগে, তারপরে র্যাপ আপ করতে আরো আধা ঘন্টা 40 মিনিট এক্সট্রা, কারণ এগুলো সব পরিষ্কার করবো, এগুলো সব ঢোকাবো লাইটস গুলো, কারণ আমি বাড়িটা তো এরকম লাইট ছেড়ে রাখবো না, তারপরে মেকআপ, এই মেকআপ আমাকে এখন সারাতে হবে, জামা কাপড় সব গুছিয়ে গুছিয়ে রাখতে হবে, ওই বাড়ি ওই রুমের বেডরুমটাও মেস হয়ে আছে, আর আমার প্রচন্ড এখন খিদে পাচ্ছে, তো আর দেরি না করে মেকআপটা তুলে আগে খেয়ে নিই, তারপরে এসবগুলো আমি আর বাকিটা গোছাবো, অনেকটা গুছিয়ে নিয়েছি মোটামুটি, মেকআপগুলো সব রেখে দিয়েছি, ব্রাশ ট্রাশগুলো পরে করবো। আর ওকে, সো ফাইনালি সব কাজকর্ম মোটামুটি র‍্যাপ আপ করে খিদে এত পেয়েছে, ফাইনালি খাচ্ছি আমি মাংস ভাত, মাংস আর ভাত আর কিছু শশা নিয়েছি, আর কিছুই পারছি না খেতে।